গুড নিউজ এভরিওয়ান, বদলে যাবে কৃষ্ণনগর সিটি জংশন। বন্ধুগণ, কৃষ্ণনগর সিটি জংশনের কিছু পরিবর্তন আসছে, হয়তো এই খবর আপনারা পেয়ে গেছেন অথবা পাননি। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে জানাতে চলেছি কৃষ্ণনগর সিটি জংশন কি কি পরিবর্তন হচ্ছে। শিয়ালদা ডিভিশন দিয়ে জুড়ে যাচ্ছে উত্তরবঙ্গ। আগামী দিনে নসিপুর রেল ব্রিজ হয়ে কিন্তু উত্তরবঙ্গগামী ট্রেন কিন্তু দৌড়াবে। মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন কানেকশনের কাজ চলছে। ইতিমধ্যে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনের বিশেষ পরিবর্তন হচ্ছে, সেখানে স্কেলোটার লাগানোর কাজ চলছে। দুইটি চলন্ত সিঁড়ি লাগানো হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে, এবং আজিমগঞ্জ জংশনেও সেম একই কাজ হচ্ছে, স্কেলোটার লাগানোর কাজ চলছে। বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে অলরেডি দুটো স্কেলোটার লাগানো হয়েছে। তবে কৃষ্ণনগরে বাঁধ কেন? কৃষ্ণনগর সিটি জংশন শিয়ালদা ডিভিশনের অন্যতম বড় জংশন বলা যায়, কেননা শিয়ালদার পরে পরে টিকিট বিক্রিতে এই কৃষ্ণনগর সিটি জংশন দ্বিতীয় নম্বরে আছে। এখানে মানুষের যা ঢল তা কিন্তু চোখে পড়ার মতো। অবশেষে এই কৃষ্ণনগর সিটি জংশনেরও কিছু পরিবর্তন চলে এলো, আজকের ভিডিওতে আলোচনা হবে, চলুন। বন্ধুগণ, কৃষ্ণনগর সিটি জংশনে কিন্তু চলন্ত সিঁড়ি লাগানোর জন্য যে কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যে স্কেলেটার লাগানোর কাজ, সেই কাজ কিন্তু এবার কৃষ্ণনগর সিটি জংশনেও হচ্ছে। বন্ধুগণ, ইন্ডিয়ান রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ের বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলোতে, যে সমস্ত বড় বড় রেলওয়ে স্টেশন আছে যেখানে যাত্রী সংখ্যা বেশি হয়, সেই সমস্ত জায়গাতে কিন্তু স্কেলেটার লাগানোর কাজ চলছে, এবং কিছু কিছু জায়গাতে কিন্তু অলরেডি স্কেলেটার লাগানো হয়েছে। বর্তমানে এই রুটে, অর্থাৎ শিয়ালদা লালগোলা এই রুটে, যে সমস্ত জায়গাতে বেশি প্যাসেঞ্জার হয় সেই সমস্ত জায়গাতে কিন্তু স্কেলেটার লাগানোর কাজ চলছে, অর্থাৎ চলন্ত সিঁড়ির কাজ চলছে। যেটা কিন্তু বহরমপুর রেলওয়ে স্টেশনেও কিন্তু দুটো লাগানো হয়েছে। এখন চলছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন, যেটি জংশন হচ্ছে, যার সঙ্গে জুড়ে যাবে নসিপুর আজিমগঞ্জ, সেখানে চলছে। আবার ওই পারে আজিমগঞ্জ জংশনেও কিন্তু কাজ চলছে, স্কেলেটার লাগানোর কাজ। কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন শিয়ালদার ডিভিশনের মধ্যে টিকিট বিক্রিতে দ্বিতীয়তম কিন্তু বৃহত্তম রেলওয়ে স্টেশন। শিয়ালদার পরেই কিন্তু আছে এই কৃষ্ণনগর সিটি জংশন, যেই জংশনে কিন্তু এত মানুষের চাপ, এত মানুষের ভিড়, কিন্তু এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন নেই। অবশেষে কিন্তু এখানে এবার স্কেলেটার লাগানোর যে কাজ, চলন্ত সিঁড়ির লাগানোর কাজ, সেই কাজ কিন্তু শুরু হতে চলেছে। বন্ধুগণ, কৃষ্ণনগর সিটি জংশনে আমি সেদিন রাত্রে ছিলাম, এবং এই রাত্রে আপনাদের যে ভিউ সেটা দেখাবো। রাত্রে অতটা ভিডিও ভালো আসেনি কোয়ালিটি, তবে আপনাদের দেখাচ্ছি এই যে পায়ে হাঁটা, পায়ে হেঁটে যে ফুট ফ্লাইওভার, এই ফ্লাইওভার ভাঙার কাজ চলছে। দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। একটি যে বড় ফ্লাইওভারটি আছে, ফুট ফ্লাইওভার, সেটিকে ভেঙে ফেলা হচ্ছে। এখানে কিন্তু স্কেলেটার লাগানো হবে, তার জন্য এটিকে কিন্তু ভাঙা হচ্ছে। তো স্কেলেটার লাগানোর কাজ কিন্তু এবার শুরু হচ্ছে এই কৃষ্ণনগর সিটি জংশনে, যেখানে কিন্তু চলন্ত সিঁড়ি লাগানো হবে। এটা অনেক আগে লাগানো দরকার ছিল, তবে দেরিতে হলেও কিন্তু এখানে আবার এই কাজ শুরু হয়েছে, এটাই অনেক। বন্ধুগণ, আপনাদের একটি তথ্য জানিয়ে রাখবো। ভারতীয় রেলে 2023-24 অর্থবর্ষে রেল মন্ত্রকের জন্য 2.24 লক্ষ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো এই যে রেল বাজেট, এই বাজেট কিন্তু আজ, অর্থাৎ 2 তারিখ কিন্তু এই বাজেট নিয়ে কিন্তু আলোচনা হবে, কোথায় কোন প্রজেক্টে কত টাকা খরচা করা হবে। তো সে আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুগণ, কৃষ্ণনগর সিটি জংশনে আপাতত স্কেলেটার লাগানোর কাজ শুরু হয়েছে, তবে এখানে আরও অনেক কাজ বাকি আছে। এখানে যে সামান্য 2-3টি প্ল্যাটফর্ম চালু আছে, এছাড়াও আরও প্ল্যাটফর্ম বাড়ানো দরকার। তবে বাড়ানো আছে সেগুলো চালু নাই, তাই সেগুলোকে চালু করলেই কিন্তু চালু করা যেতে পারে। তবে প্ল্যাটফর্মগুলো, অর্থাৎ প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য, সেগুলো কিন্তু খুবই ছোট, এখানে বড় প্ল্যাটফর্ম করা উচিত। প্রিয় দর্শক, পরিশেষে আপনাদের একটা কথা বলে রাখি, এই কৃষ্ণনগর সিটি জংশনে কেবলমাত্র চলন্ত সিঁড়ি লাগালেই কিন্তু এখানকার সমস্যার সমাধান হবে না। এখানে অনেক রকম সমস্যা আছে এই রেলওয়ে স্টেশন, যেটি বলা যায় যে জংশনের দিক থেকে অন্যতম বড় জংশন। এখানে মানে মানুষের যে ঢল, অর্থাৎ এখানে প্যাসেঞ্জারের যে ঢল, সেটা কিন্তু অনেকটাই। শিয়ালদার ডিভিশনের মধ্যে রেলের টিকিট বিক্রিতে দ্বিতীয় নম্বরে আছে এই কৃষ্ণনগর সিটি জংশন। তবে এই জংশন অত্যন্ত ছোট, এখানে যখন বড় কোনো এক্সপ্রেস ট্রেনগুলো আসে, এবং সেই এক্সপ্রেস ট্রেনগুলো কিন্তু পুরোটা কিন্তু আটে না, অর্থাৎ ট্রেনের যে কোচ সেটা কিন্তু প্ল্যাটফর্মের বাইরেও কিন্তু কিছুটা থেকে যায়। দুবার দাঁড়াতে হয় এক মানে যাত্রীদেরকে তোলার জন্য, ট্রেনে তোলার জন্য এরকমই কিন্তু দুবার তোলাতে হয়। তো এই যে কৃষ্ণনগর সিটি জংশন, এখানে কিন্তু প্ল্যাটফর্ম সংখ্যা বাড়ানো অতি জরুরি। পরবর্তী সময়ে কিন্তু প্ল্যাটফর্ম সংখ্যা মানে বাড়তে পারে বলতে গেলে বড় হতে পারে, লংয়ের দিক থেকে বড় হতে পারে, এরকম কিন্তু পরবর্তীতে হতে পারে, যেটা আমাদের কাছে আসছে। তবে বর্তমানে এখনও পর্যন্ত কিন্তু এই প্ল্যাটফর্মগুলো বড় হবে এরকম কোনো আপডেট আসেনি। তবে স্কেলেটার লাগানোর যে কাজ, সেটা কিন্তু শুরু হয়েছে, দুটো স্কেলেটার লাগানো হবে। অর্থাৎ এটি লাগালেও কিন্তু অনেকটাই উপকার হবে, যেখানে বয়স্ক মানুষরা কিন্তু সিঁড়ি ভাঙতে পারে না এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য।
তো এই স্কোলাটা লাগালে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো বন্ধুগণ বলাই যায় যে এই জংশন আগামী দিনে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কানেক্ট হয়ে যাবে এবং এই জংশনের উপর দিয়ে কিন্তু যাবে বিভিন্ন এক্সপ্রেস বিভিন্ন মেল ট্রেনগুলো। তাহলে এখানে স্কোলাটা লাগানো থেকে শুরু করে প্ল্যাটফর্ম বড় করা এগুলো কিন্তু খুবই জরুরি খুবই প্রয়োজন। তো বন্ধুগণ আমি জোর করে দাবি জানাচ্ছি যে আগামী দিনে যাতে কৃষ্ণনগর সিটি জংশনের আরও পরিবর্তন হয় আরও ডেভেলপমেন্ট করে তো তার জন্য কিন্তু দাবি থাকছে। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিন, আপনাদের কী মতামত বিষয়ে কমেন্ট বক্সে এক্ষুনি জানিয়ে দিন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, সকলকে ভিডিওটি জানার সুযোগ করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।